الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. প্রিয় দর্শক, একটা সময় ছিল যখন আমরা ভূতের গল্প শুধু মানুষের মুখে মুখেই শুনেছি, কিন্তু বর্তমানে মানুষ টেকনোলজির মাধ্যমে এই ভূতুড়ে ঘটনাগুলো ক্যামেরা বন্দী করে ফেলেছে। জি দর্শক, আজ আমরা এই ভিডিওতে এমনই কিছু ঘটনা দেখাবো যেখানে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটির উপস্থিতি ছিল। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 5, এই ভিডিওটি মেক্সিকোর এক ডাক্তার রেকর্ড করেছিল। ডাক্তার জানায়, এই ভিডিওটি যখন রেকর্ড করা হয়েছে তখন হাসপাতালে তিনি আর একজন নার্স ছাড়া আর কেউ ছিল না। তখন তিনি ভিডিওতে একজন ব্যক্তিকে দেখতে পান। এই ভিডিওটি 2009 সালের। ভিডিওটিতে ওই ব্যক্তিটি ছাড়াও আরো অনেক আজব ও অদ্ভুত জিনিসের দেখা পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে আপনাদের কি মনে হচ্ছে? আসলে কি কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি ছিল নাকি অন্য কিছু? দয়া করে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নাম্বার 4, এই ভিডিও একটি সার্ভার লাইব্রেরি, যেখানে রাতের বেলায় সিসিটিভিতে একটি রহস্যময় আলোর গোলা দেখা যায়। এই গোলাটি একটি বন্ধ কম্পিউটারের কাছে আসে এবং কম্পিউটারটি অন হয়ে যায়। আপনাদের আগে জানিয়ে দিচ্ছি, এরকম আলোর গোলা দেখতে পাওয়া আর আলোর গোলা দেখার পর সব কম্পিউটার একা একা অন হয়ে যাওয়া এই সার্ভার লাইব্রেরির প্রত্যেক দিনের ঘটনা হয়ে গিয়েছিল। এই ঘটনাটা এইখানে কাজ করা লোকজনদের অবাক করে দিয়েছে। অনেক এক্সপার্টরা এটা নিয়ে রিসার্চ করেছে, কিন্তু কেউ বুঝতে পারেনি এই আলোর গোলা কোথা থেকে আসতো আর বন্ধ কম্পিউটারই বা কিভাবে অন হয়ে যেত। ভিডিওটি আপনারা আবার দেখুন, আশা করছি আপনাদের মধ্যেও ধাঁধার তৈরি হবে। নাম্বার 3, এটা ইন্দোনেশিয়ার সবচেয়ে বিখ্যাত ভূতের ভিডিও। এই ভিডিওটি 2009 সালের 15 এপ্রিল ইউটিউবে আপলোড করা হয়। এই ভিডিওটি এখন পর্যন্ত 1 কোটির বেশি দেখা হয়েছে। ভিডিওটিতে কয়েকজন ছেলেকে ভিডিও করতে দেখা যায়। তারা জানান, তারা কিছুক্ষণ আগে এই জায়গায় চিৎকার শুনতে পেয়েছে। এই ভিডিওটিতে অনেকক্ষণ শুধু রাতের অন্ধকার দেখা যায়, তারপরে এমন কিছু দেখা যায় যেটাকে দেখে বোঝা একটু কষ্ট আসলে সেটা কি ছিল। জানিয়ে দিচ্ছি আপনাদের, যেটাকে দেখে ছেলেগুলো ভয়ে কাঁপাকাঁপি করছিল সেটাকে ইন্দোনেশিয়ার লোকজন পকং বলে। তাদের ভাষায় এটা একটা মানুষের আত্মা যা মৃত্যুর পর নিজের কাফনে বন্দী হয়ে যায়। তারা মনে করে মৃত্যুর 40 দিন পর পর্যন্ত মৃত ব্যক্তির আত্মা পৃথিবীতে ঘোরাফেরা করে। শরীরে থাকা কাফন খুলে গেলে এরা মুক্ত হয়ে যায়, কিন্তু 40 দিন পর যদি এই কাপড় না খুলে তখন সেই আত্মা শরীর সহ কবরে বাইরে চলে আসে আর মানুষকে বলার চেষ্টা করে সে মুক্ত হতে চায়। নাম্বার 2, এটা কোনো ভিডিও নয়, এটা একটা সত্য ঘটনা। চলুন আমরা পরিচিত হয়ে নিই মরিচ থিরিউর সাথে। এই ব্যক্তিটি 1985 সালে তার স্ত্রী, সন্তান ও নাতিপুতি নিয়ে খুব সুখে জীবনযাপন করেছে, কিন্তু তখন হঠাৎ করেই তার ব্যবহারে, আচার আচরণে পরিবর্তন আসে। একদিন মধ্যরাতে এসে ঘুম থেকে উঠে তিনি তার স্ত্রীকে ভয় দেখায় আর তার নাতি নাতনিদের নির্দয়ের মতো মারধর করতে থাকে। এমনকি তার চেহারা ও গলার আওয়াজেও অনেক পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। তারপরে তাকে একটি চার্চে নিয়ে যাওয়া হয়, যেখানে মানুষের শরীর থেকে প্রেতাত্মা বের করা হতো। তার পরিবারের মনে হয়েছিল তার শরীরে প্রেতাত্মা ভর করেছে আর সেই প্রেতাত্মা তাদের সবাইকে মেরে ফেলবে।
এইখানে এই ভিডিওটা আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন, মরিসের চেহারায় পরিবর্তন এসেছিল। এই ঘটনার কিছুদিন পর পর্যন্ত তিনি খুব স্বাভাবিক ছিলেন, কিন্তু তারপর আবার একদিন হঠাৎ করে তিনি তার স্ত্রীর হাতে শটগান দিয়ে গুলি করে আর নিজেই নিজেকে গুলি করে আত্মহত্যা করে। তার স্ত্রী জানান, সে নিজের মধ্যে থাকা শয়তানের সাথে লড়াই করতে করতে নিজেকে শেষ করে দিয়েছেন। নাম্বার এক, এই ভিডিওটিতে আপনারা ভূতের সাথে মানুষের সম্পর্ক দেখতে পাবেন। 2007 সালে এই জায়গার একটি ভিডিও খুবই ভাইরাল হয়েছিল, যেখানে দেখা গিয়েছিল এই আলমারিটি একা একাই খুলছে আর বন্ধ হচ্ছে। তারপরে অনেকেই এই অদ্ভুত আলমারিটি দেখার ইচ্ছা পোষণ করে, আর তাদের মধ্যে একজন ছিল জন। সে এই জায়গায় অনেক সময় কাটায়, সে আলমারির উপর নজর রাখছিল আর তখন সে এমন কিছু রেকর্ড করে। প্রিয় দর্শক, এই ভিডিওটি দেখে আপনাদের প্যারানর্মাল অ্যাক্টিভিটি সম্পর্কে কি ধারণা সেটা আমাদেরকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন এবং এরকম আরও ভিন্ন রকম খবর পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আমি এবারের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।